দিনাজপুরের খানসামায় ডলার দেওয়ার নাম করে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে আটক হয়েছেন গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক শাহিন ইসলাম। উপজেলার পাকিরহাট কোইনাডুবি ব্রিজ মোড়ে এই ঘটনা ঘটে। খবর পেয়ে তাকে খানসামা থানা পুলিশ উদ্ধার করে জিজ্ঞাসাবাদ করে। আটক শাহিন ঠাকুরগাঁও জেলা পুলিশের এএসআই হিসেবে কর্মরত রয়েছেন। এর আগে তিনি খানসামা থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, পাকিরহাট কোইনাডুবি ব্রিজ মোড়ে এএসআই শাহিনের কাছ থেকে ডলার কেনার জন্য আসেন দুই যুবক, কিন্তু ডলার না দিয়ে টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন শাহিন। সে সময় ডলার কিনতে এসে প্রতারণার শিকার দুই যুবক চিৎকার করেন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে পুলিশ পরিচয় দেওয়া ওই শাহিনকে আটক করেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে ডলার ক্রেতা দিনাজপুর সদরের কমলপুর এলাকার যুবক আব্দুল হান্নান বাদী হয়ে পুলিশের এএসআই শাহিন ও তার সহযোগী গোয়ালদিহি ইউনিয়নের শিমুলতলি এলাকার জয়নুল আবেদিনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। এ বিষয়ে খানসামা থানার ওসি চিত্তরঞ্জন রায় বলেন, শাহিনকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হয়েছে, পরে ভুক্তভোগী বাদী হয়ে মামলা করেন। এই চক্রকে ধরতে তাকে আরও জিজ্ঞাসাবাদের পর জেল হাজতে পাঠানো হবে। সুপ্রিয় দর্শক, বর্তমানে ডলারের সংকটময় পরিস্থিতিতে যাদের ভূমিকা হওয়া উচিত ছিল প্রতারক চক্রকে থামানো, সেই পুলিশ কর্মকর্তায় জড়িয়ে পড়েছেন প্রতারণার কাজে। পুলিশ কি পারবে এই প্রতারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে? ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে অন্য ভিডিওগুলোও দেখুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।